বড় কিছু হতে চাই, অবশ্যই আপনারা দোয়া করবেন। চাকরির পিছনে ঘুরে লাভ নাই, চাকরির পিছনে অনেক জবাবদিহিতা আছে। চাকরি করে যদি তুমি বড় লোক হও, তুমি যদি রিস্কম্যান হও, তোমার অনেক জবাবদিহিতা। আর যদি তুমি বিজনেস করো, বিজনেসটি করে হিরো থেকে হিরো হও, তোমাকে বলার কেউ নাই। এখনকার যে পড়ালেখা দেখা যাচ্ছে যে বাচ্চাদের সাথে তো গার্জেনের পড়ালেখা করতে গেছে। অনেক বড় কিছু হতে চাই, অবশ্যই আপনারা দোয়া করবেন। আমি আমার দেশবাসী সবার কাছে অনেক দোয়া চাই এবং সবাইকে আমার জন্য অনেক খুশি। আই এম ফিলিং ভেরি গ্রেট অ্যাকচুয়ালি। আমার রেজাল্ট, আমার ও যেটা বললো আর কি, যে আমরা রেজাল্ট দুজনই আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি, আমাদের যে টুইনস, আমাদের মধ্যে অনেক কম্পিটিশন থাকে এবং আমরা কম্পিটিশন অনুযায়ী পড়াশোনা করি, কে কার থেকে কখন কী ভালো করবো চেষ্টা করেছি। আমার কলেজ টিচার্সরা আমাদের অনেক মোটিভেট করেছে, বিশেষ করে আমার ক্লাস টিচার অ্যান্ড আমার আমার যে ইয়ে ছিল, আমাদের যে মেটস ছিল, ক্লাসমেটস, ওরা অনেক হেল্পফুল ছিল টুয়ার্ডস দ্য জার্নি। আই রিয়েলি ডেডিকেট টু মাই রেজাল্ট টু অল অফ দিস পিপল। থ্যাংক ইউ। আমি এই রেজাল্টের জন্য সবচেয়ে বড় অবদান দেবো ওদেরকেই, কেন ওরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। আর আমরা যতই গাইডেন্স দিই, ওরা যদি সুন্দরভাবে ওরা লেখাপড়া না করতো তাহলে এই রেজাল্ট করা সম্ভব ছিল না। তাছাড়া এখানে বিজ্ঞানেশ্বর কলেজ বাংলাদেশে একটা সুনামধন্য কলেজ। এই কলেজের টিচার এবং পড়ালেখার কৌশল এটা খুবই ভালো। ওরা মানে ওই ইন্টারমিডিয়েটে এই রেজাল্টের পিছনে আপনার এই কলেজের যে টিচার, প্রিন্সিপাল বা অন্যান্য যারা আছে সবাই খুবই আন্তরিক, এবং আন্তরিক হওয়ার কারণে এবং আমাদের কঠোর গাইডেন্সের কারণে ওরা আসলে লাঞ্ছুত হয়নি। আমি আগেই বলেছি ওরা আসলে চাকরি করবে না, চাকরির পিছনে ঘুরবে না। আমি ওদেরকে উদ্যোক্তা বানাইতে চাই, নারী উদ্যোক্তা, যাতে ওরা নিজেরও জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে এবং ওরা যাতে ভবিষ্যতে ওরা কোনো কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান খুলে আরও মানুষকে চাকরি দিতে পারে। সেই ব্যাপারে আমি সবসময় ওদেরকে বিভিন্নভাবে আমি মোটিভেট করি। আমি ইউটিউবে বিভিন্ন অনুষ্ঠান দেখি, দেখে দেখে আমি অনেক ওদেরকে আমি একসাথে বসে দেখি, দেখার পরে ওদের বলি মা এবারে তো তোমরা আগাও, চাকরির পিছনে ঘুরে লাভ নাই, চাকরির পিছনে অনেক জবাবদিহিতা আছে। চাকরি করে যদি তুমি বড় লোক হও, তুমি যদি রিস্কম্যান হও, তোমার অনেক জবাবদিহিতা। আর যদি তুমি বিজনেস করো, বিজনেসটি করে হিরো থেকে হিরো হও, তোমাকে বলার কেউ নাই, তোমার পিছনে কোনো রকমের কোনো ইনভেস্টিগেশন নাই। এই জন্য আমি চাই আমার মেয়েরা ওরা চাকরি না করে, মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আপনারা উদ্যোক্তা হবেন, সেই উদ্যোক্তা হবে এবং উদ্যোক্তা হয়ে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা করি আমি। আমার মেয়ের ডেঙ্গু জ্বর হয়েছে, কে হসপিটালে ভর্তি ছিল, আমি অ্যাডমিট করতেছি। আমার মেয়েরও শখ, আমি যে ডাক্তারি পড়ামো এটা আমার শখ, আমার জীবন যুদ্ধে আমি নামছি একা। আমার মেয়ে অনেক কষ্ট করছে জীবনের সাথে, অনেক জীবনে এখানে কেন লাফা, কেন লাফা, কেন লাফাছিল। আমার মেয়ের রেজাল্ট ফলাফল ভালোই এসছে, জিপিএ 5 পেয়েছে আর কি, গোল্ডেন আর কি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এরপরে এটা মেয়ে ডিসিশন নেবে, তারপর আমাদের গার্জেন হিসাবে যেটা ইচ্ছা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, যেটা সে পারে সেটাই। এখনকার যে পড়ালেখা দেখা যাচ্ছে যে গার্জেনের বাচ্চাদের সাথে তো গার্জেনের পড়ালেখা করতে হয় সেটা, যে ধরো কোচিং টোচিং এগুলো, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন।